বাংলাদেশের একজন জনপ্রিয় ডিরেক্টর একজন আর্টিস্টের স্কেজুয়াল নিতে আসেন। স্কেজুয়াল নিতে এসে ওনার সাথে এক ধরনের কনভারসেশন হয় এবং দিন দরবার হয়, যেটা হয় আর কি। একজন আর্টিস্টের শুটিং নিতে গেলে একজন ডিরেক্টরের যে যে বিষয়গুলো ফেস করতে হয় সেই বিষয়গুলোই ডিরেক্টর ফেস করেন আর কি। আপনি সিনেমার গল্প লিখেছেন, আবার অভিনয় করছেন, কেমন লাগছে বা কী বলবেন বিষয়টা নিয়ে? এটা আমার জন্য একটু বিব্রতকর আর কি, যে নিজের লেখা স্ক্রিপ্ট আবার নিজেই অভিনয় করা, নিজের লেখা ডায়লগ নিজের মুখ দিয়েই বলা। আর আমার যে ডিরেক্টর ওনার সাথে আমি কাজ করি রেগুলার, তো সে যখন আমাকে ফোন দিয়ে বলছে, আমি প্রথমে এটা ডিনাই করছি যে না, এটা আমার কাজ না, আসলে আমি তো আসলে অভিনেতা না, আমি লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, লেখাটাই আমার পছন্দ আর কি। কিন্তু যখন ভালোবাসার মানুষটা খুব করে বলে তখন আর না করা যায় না আর কি, সেই ক্ষেত্রে কাজটা করা হয়েছে আর কি, অন্য কিছুই না। লেখার সময় কি মাথায় রেখে লিখছিলেন, মানে গল্পের পিছনে আপনার মানে তাগিদটা কী ছিল, কী ধরনের গল্প লিখতে চাচ্ছিলেন? আমি তো স্পেশালি নানা ধরনের গল্পই লিখি। এই গল্পের তাগিদের কথা যদি বলেন, তাগিদ বলতে আমার লিখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমরা এমন একটা স্টোরি বলতেছি যে স্টোরিটা হচ্ছে এই ফিল্ম ইন্ডাস্ট্রির স্টোরি, যেখানে অনেক সফলতা আছে, ব্যর্থতা আছে, অনেক হাসি কান্নার গল্পও আছে, যে গল্পগুলো আমরা আসলে সচরাচর দেখি না, হয়তো আমরা শুনি, এক ধরনের ভুল ইনফরমেশনও যায়। তো আমরা চেষ্টা করেছি যে না, ভুল ইনফরমেশনটা না দিয়ে যে রিয়েল সিনটা কী আসলে সেটা দেখানোর চেষ্টা করেছি। তাহলে কি এই সিনেমা ইন্ডাস্ট্রির গল্প থাকছে? ইন্ডাস্ট্রির গল্প কিছুটা তো থাকবেই এখানে, আমরা ইন্ডাস্ট্রির মানুষদের নিয়েই কথা বলতেছি। এখানে ডিরেক্টর ক্যারেক্টার আছে, এখানে মেকআপ আর্টিস্টের ক্যারেক্টার আছে, এখানে হিরো হিরোইন আছেন, আর এখানে সিনেমাটোগ্রাফার আছে, সবার গল্পই আমরা বলবো একটু একটু করে। আপনার চরিত্রের আলাদা কোনো নাম আছে? আমার ক্যারেক্টারের নাম হচ্ছে নাবিল আহমেদ, উনি খুব একটু অন্য টাইপের উচ্চাভিলাষী ডিরেক্টর আর কি। ও ববি আপার সাথে না, আমার তো আসলে সরি এটা নিয়ে না, আপনার এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না, আমি অ্যাক্টিং করি না, আসলে অ্যাক্টিং আমার কাজ না। আসলে একটু আগেই বলছি যে এটা আমার লেখালেখিটাই আমার পছন্দ।